নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার মা সোমা, সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপির নামটি হলো কড়াইশুঁটির কচুরি ও ছোট আলুর দম বা নতুন আলুর দম। এই রেসিপিটি সম্পূর্ণ আমার মা আপনাদের তৈরি করে দেখাবে। কড়াইশুঁটির কচুরি ও ছোট আলুর দম বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে, প্রথমে আমরা ছোট আলুর দম বানাবো। তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ছোট আলু, সাদা তেল, ঘি, নুন, গুঁড়ো চিনি, গরম মশলা গুঁড়ো, মটরশুঁটি, পেঁয়াজ বাটা, এখানে টমেটো, আদা, রসুন, লঙ্কা বাটা আছে, তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জৈত্রী, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো। এবার আমরা জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার আমরা নেড়ে দেব। এবার আমরা আলুগুলো সেদ্ধ করে নেব। এখানে 1.5 কেজির মতো আলু আছে। এবার আমরা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবার আমরা ঢাকনা সরিয়ে দেখব। আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা আলুগুলো ভেজে নেব। ভেজে নেব আলুগুলোকে। এবার আমরা পরিমাণ মতো নুন দেবো। নুনটা আপনারা বুঝে দেবেন, যেহেতু সেদ্ধ করার সময় নুন দেওয়া হচ্ছে, সেই জন্য আপনারা নুনটা বুঝে দেবেন। ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। ভালো করে নেড়ে নেব। দেখুন, আমাদের আলু ভাজাগুলো হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমরা ওই আলু ভাজার তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে, জৈত্রী দিয়ে দেব। ভালো করে ভেজে নেব।
এবার আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এখানে তিনখানা ছোট সাইজের পেঁয়াজ আছে। ভালো করে নেড়ে দেব। দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা বড় সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদা, আর হচ্ছে 6 থেকে 7 খানা রসুন, আর 10 খানা কাঁচা লঙ্কা বেটে আমরা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে যেতে হবে যাতে মশলাটা গা থেকে কাঁচা গন্ধ চলে যায়। দেখুন আমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা 1 চামচ ধনে গুঁড়ো দেব, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ভালো করে নেড়ে নেব। এবার আমরা সামান্য পরিমাণে জল দেব, ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমরা 1 চামচ চিনি গুঁড়ো দেব, ভালো করে নেড়ে নেব। দেখুন আমাদের মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমরা আলুটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার আমরা ঢাকনা সরিয়ে নেব। এবার আমরা মটরশুঁটিটা দিয়ে দেব। এখানে 1 বাটি মটরশুঁটি আমরা দিলাম, ভালো করে নেড়ে নেব। এবার আমরা জল দেব। এখানে আমরা গরম জল ব্যবহার করছি। গরম জলটা দিলে রান্নার স্বাদ আরো সুস্বাদু হয়। ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমরা কিছুক্ষণ হতে দেব। এবার আমরা পরিমাণ মতো নুন দেব। আমরা এখানে 1 চামচের মতো নুন দিচ্ছি, আপনারা নুনটা বুঝে দেবে। এবার ভালো করে নেড়ে নেব। এবার আমরা কিছুক্ষণ হতে দেব। দেখুন আমাদের আলুর দমটা হয়ে গেছে। এবার আমরা 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার আমরা 1 চামচের মতো ঘি দেব।
ভালো করে নেড়ে নেব। এবার আমাদের হয়ে গেছে আলুর দমটা, এবার আমরা নামিয়ে নেব। কড়াইশুটির কচুরি বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, এখানে কড়াইশুটি, একটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি গুঁড়ো, নুন, সাদা তেল, ময়দা। এবার আমরা মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদাটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। আমরা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের পেস্টটা হয়ে গেছে। এখানে আমরা 500 গ্রামের মতো মটরশুঁটি ব্যবহার করেছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা সাদা তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা গোটা জিরাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব যাতে জিরাটা ভাজা ভাজা হয়ে যায়। এবার আমরা মটরশুঁটি পেস্টটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো। এখানে সব 1 চামচ 1 চামচ করে আছে। চিনি গুঁড়ো দেবো 1 চামচ। ভালো করে নেড়ে নেবো। ভালো করে নাড়তে হবে যাতে পুরটা ভালো মতো কষা হয়। ভালো করে পুরটা কষিয়ে নিতে হবে। এবার আমরা পরিমাণ মতো নুন দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা 1 চামচ গরম মশলা গুঁড়ো দেব। ভালো করে নেড়ে নেব। আমাদের পুরটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে ঠান্ডা করতে দেব। এখানে 500 ময়দা আছে, এর মধ্যে আমরা গুঁড়ো চিনি নেব 1 চামচ। এবার আমরা নুন দেব। এবার আমরা হাতের সাহায্যে মিশিয়ে নেব। এবার আমরা 1 চামচ তেল দেব। এবার আমরা ভালো করে ময়ানটা দিয়ে দেব। এবার আমরা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন আমাদের ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এবার আমরা লেচি কেটে নেব 1-1টা করে। দেখুন আমাদের লেচিগুলো হয়ে গেছে। এবার আমরা 1-1টা লেচির মধ্যে পুরগুলো ভরে নেব।
এইভাবে আমরা সমস্ত লেচির মধ্যে পুরগুলো করে নেব। দেখুন আমাদের সমস্ত লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার আমরা বেলে নেব। দেখুন আমাদের বেলা হয়ে গেছে। এইভাবে আমরা সমস্ত কচুরিগুলো বেলে নেব। দেখুন আমাদের কচুরিগুলো বেলা হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা সাদা তেলটা দিয়ে দেব। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা কচুরিগুলো ভেজে নেব। দেখুন আমাদের কচুরিটা হয়ে গেছে। এইভাবে আমরা সমস্ত কচুরিগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি, ছোট আলুর দম ও নতুন আলুর দম। এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।